হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সত্যি বলতে আজকে এই ব্লগটা এখন 10টা বাজে আরম্ভ করলাম, সেই ফার্স্ট মর্নিংয়ে ব্লগটা স্টার্ট করতে পারিনি, বিকজ আজকে মনটা তেমন ভালো নেই, মনটা খারাপ। আসলে তোমরা তো সবাই জানো, মেয়েরা যখন বাপের বাড়ি আসে ঠিক যতটা আনন্দ হয়, ঠিক যাওয়ার সময় ঠিক ততটাই দুঃখ হয়। কিন্তু কি করব বলেন, যেতে তো হবেই, না গেলে আবার আসার আনন্দটাও তেমন থাকবে না। তাই আর সত্যি বলতে এর জন্যই আজকে সকালে ব্লগটা স্টার্ট করতে ইচ্ছে হয়নি। সকালে উঠে চাটা খেয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন এখন হচ্ছে আমি সব কিছু প্যাক করবো, জামা কাপড় সব গুছিয়ে নেব যা এনেছি। মেয়ে একটু এই ঘরে পড়াশোনা করছে, মেয়ের পড়াশোনা হয়ে গেলে মেয়ের বইগুলো গুছিয়ে নেব। এখন আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নেব, আজকে আমি শ্বশুর বাড়িতে চলে যাব। আবার বাপের বাড়িতে কবে আসবো ঠিক জানি না, হয়তো মেয়ের অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে যাওয়ার পর আবার আসতে পারি। না, আমার বাপের বাড়ি তো সামনে, এমনি মাঝে মাঝে দরকার বেদরকারে আসবো, কিন্তু এসে যে থাকাটা সেটা হয়তো অ্যানুয়াল এক্সাম শেষ হওয়ার পরেই হবে, তার আগে আর এসে থাকা তেমনভাবে হবে না। আর তাছাড়া জানো তো, মানে আজকে মায়েরও মনটা তেমন ভালো নেই, আমরা চলে আসব, তাই মাও তেমন রান্নায় আজকে ঠিক তেমন এনার্জি নেই। অন্যদিন যেমনি উঠেই নাতনি কী খাবে, মেয়ে কী খাবে, সারাদিন দীপা এটা খাবি, মাম্পি এটা খাবি, বাবাও সকালে উঠে আজকে কী রান্না করব বল, মা কী বাজার আনবে বা বাবা কী বাজার আনবে, আজকে মায়েরও মনটা তেমন ভালো নেই, মা ওই কোনো রকম আজকে রান্না করছে। না যাই হোক, এখন আমি আপাতত জামা কাপড়গুলো গোছাই, আর তোমরাও দেখো। আসার সময় জানো তো খুব আনন্দ লাগে ব্যাগটা প্যাক করতে, আর যাওয়ার সময় যখন ব্যাগটা প্যাক করি তখন মনটা খারাপ খারাপ নিয়ে প্যাক করি, মানে আর ভালো লাগে না তখন। তখন মনে হয় যে দিনটা ফুরিয়ে আসলো এত তাড়াতাড়ি, আরটু যদি দিনটা হতো বেশি টাইম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু কি করা যাবে বলো, এটাই নিয়ম। আর দেখো না, অত শীতের জিনিস ভরে ভরে নিয়ে এসেছি, কিন্তু এবার তো ঠান্ডাই পড়লো না, শীতের জিনিস এগুলো ধরাই পড়েনি। মেয়ের জিনিস, আমার মেয়ে তো, আমার মেয়ের একটু এমনিতেই বাতিক শীতের জিনিস কিছু গায়ে দিতে চায় না, আর মেয়ে তো শীতের তেমন কিছু পরেই নি। মাঝে মাঝে পড়তে পড়তে ধরো একটু কোনো সময় ঠান্ডা লাগতো, তখন আমার মায়ের একটা চাদর বা শাল যেটা পারতো সেটা নিয়ে গায়ে দিত। আর আমি তো ভরে ভরে জামা কাপড়, শীত বলে বাচ্চা বলে, তাই আমি ভাবছি ছোট বাচ্চার জামা, শীতের দিনে জামা কাপড় তাড়াতাড়ি শোকাতেও চায় না, তাই আমি খুব বেশি বেশি করে জিনিস নিয়ে এসেছি। কিন্তু যেন কিছু ধরতেই লাগেনি, মানে কিছু জামা কাপড়েই হয়ে গেছে, অনেক জামা কাপড় আছে যেগুলো বের করতেই লাগেনি। এখন কি করবো বলো, তো যাই হোক আমি জামা কাপড়গুলো প্যাক করে নিই। মেনু হচ্ছে এরকম, মা ডিম কষা রান্না করেছে, আজকে তো চলে যাব, মা ডিম কষাটা হেভি করে, আর আমার হাঁসের ডিম আজকে হচ্ছে, হাঁসের ডিম কষা রান্না হয়েছে। আর ডিমটাকে এরকম দেখছো না, লম্বা লম্বা করে কেটে নিয়েছে, কারণ এরকম কেটে নিলে না একটু ভাজা ভাজা হয় তো খুব টেস্ট লাগে, তাই আমাদের বাড়িতে আমরা গোটা গোটাই ডিম খাই, কিন্তু ডিমটাকে এরকম কেটে নিয়ে করা হয় টেস্ট হয় বলে। আমার মেয়ে আজকে ডিম পেয়েছে, তাই আর কিচ্ছু খাবে না, ডিম আর ভাত। আর আমি একটু ধনে পাতা বাটা খাবো, একটু মুলো ছেঁচকে, আর ডিম এখনও পাতে নিইনি, ডিম খাবো। সত্যি বলতে আজকে তেমনভাবে ভিডিও করতে মনটা ভালো লাগছে না, কারণ আজকে তো তোমরা জানোই আমি বাড়ি চলে যাব, আর বাড়ি চলে যাওয়ার দিন না এত মনটা খারাপ লাগে যে তেমন কিছু ভালো লাগে না, তাই জন্য তেমন আজকে আর ভিডিওটা যে করব তেমন মন ভালো লাগছে না। ওই জাস্ট মেয়ে খাওয়া শুরু করলো, ওইটুকুই করলাম ভিডিও, তোমাদের দেখালাম মা ডিম রান্না করেছে। এই এবার হচ্ছে আমিও খেতে বসে পড়বো, তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে যাব, কারণ বিকালের মধ্যে আবার বেরিয়ে যাব। তাই আমি এখন মুলো, মুলো ছেঁচকে আর ধনে পাতা বাটা দিয়ে আগে খাবো, তারপর ডিম নেব। তোমরা খাও তো ধনে পাতা বাটা, দারুণ লাগে কিন্তু আমার ধনে পাতা বাটা। এটা ধনে পাতার চাটনি না, কিন্তু এটা যেটা হচ্ছে ধনে পাতার ভর্তা, যেটা কড়াইতে টেলে করা হয়। তোমরা তো জানো আজকে সকালেই বললাম তোমাদের যে জামা কাপড় প্যাক করছি, চলে যেতে হবে, তা আজকে আমি আমার বাড়ি চলে যাব বাপের বাড়ি থেকে, তাই মনটা খুব খারাপ। দেখো আমার প্যাক হয়ে গেছে মোটামুটি, এই যে মেয়ের আঁকার ব্যাগ, মেয়ের পড়ার ব্যাগ, আর আমাদের জামা কাপড়ের ব্যাগ, আমরা রেডি গোছগাজ করে এখন জাস্ট টোটোর জন্য ওয়েট করছি, টোটো আসলেই চলে যাব। মনটা একদম ভালো লাগছে না, আবার কবে হারিয়ে আসবো জানি না। যাই হোক, এখন থেকে তোমরা আমার শ্বশুরবাড়ির ব্লগে আমাকে দেখতে পারো। আজকে আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি, এটা আমার নিজের বাড়ি বলতে পারো বা নিজের ঘর,
যাই হোক, আমার ঘরটা দেখো চারিদিক অগোছালো হয়ে রয়েছে, বুঝতেই তো পারছো কোনো জায়গায় মানে আমি ছিলাম না ঘরের অবস্থাটা কিরম থাকতে পারে। অ্যাকচুয়ালি আমরা পুরুলিয়ায় গেছিলাম, পুরুলিয়া থেকে এসেই আমি বাপের বাড়ি চলে গেছিলাম, তাই একদম। আর আজকে সত্যি বলতে তেমন ঘর গোছাতেও মনটা ভাল লাগছে না বাড়ি থেকে আজকে চলে এসেছি বলে। যাই হোক, চারিদিক অগোছাল হয়ে রয়েছে, কালকে এসব গোছাবো টোছাবো। এখন আমার মেয়েকে আজকে আর পড়তে বসায়নি, আজকে ওকে বললাম, ওরও মনটা তেমন ভালো নেই। আর সত্যি বলতে আজকে ওকে পড়তেও বসায়নি, কারণ ওকে বললাম যে আঁকাগুলো ড্র করে ফেল। এই দেখো এতক্ষণও এটা ম্যাম দিয়ে গেছে, এটা ও কমপ্লিট করলো, আর হচ্ছে এখন এই বারবিটা আঁকবে বলে নিয়ে বসেছে। এটা ওর একটা স্টোরি বুক, স্টোরি বুক থেকে এই বারবিটাও আঁকবে বলে এটা এখনও নিয়ে বসেছে। আর এই আমি এখন একটুখানি বসবো, বসে মেয়ের কিছু ক্রাফটের কাজ আছে, সেই ক্রাফটের কাজগুলো ওকে হেল্প এখন এই বিছানায় বসলাম, এখন ভীষণ ক্লান্ত, এসেই তেমনভাবে কিছুই গোছাইনি, তোমাদের তো দেখালে আমি ঘরটা পুরো অগোছালো পড়ে রয়েছে, কিন্তু তবুও টুকিটাকি যতটুকু মানে গোছানোর, এসে দেখেছি বিছানায় কম্বলটাও পাতা, আমার হাজবেন্ড যে শুয়েছে সেই কম্বলটাও পর্যন্ত তোলেনি, তা সেরকম এসে একটু গোছালাম টোছালাম, এখন ভীষণ টায়ার্ড লাগছে। আজকে আর তো তোমাদের বললামই মেয়েকে পড়তে বসাইনি, সত্যি বলতে আজকে মেয়ের স্কুলের অনেক ক্রাফটের কাজ রয়েছে বাকি, তারপর ওদের সামনেই স্কুলে কার্নিভাল রয়েছে, সেটার জন্য কিছু ওয়ার্ক করতে দিয়েছে, স্কুলেরও কিছু ক্রাফটের কাজ রয়েছে, তা আজকে ভাবলাম মেয়েকে আঁকা দিলাম আর বললাম চল এগুলো ওকে আমি হেল্প করবো, আর ও নিজেই করবে, এখন তো বড় হয়ে গেছে তাই নিজেরটা নিজেই করে, ওকে জাস্ট একটু বুঝিয়ে দিতে বা কোনো মানে একটু হেল্প করি আর কি, তাই আজকে ওকে বসিয়ে এখন এগুলো করবে, আমি ওকে একটু হেল্প করবো। এই মেয়ে এখন সব ক্রাফটের জিনিস নিয়ে বসেছি, এই হচ্ছে মেয়ের ক্রাফটের বুক, এবার হচ্ছে আমি আর কি মেয়েকে যেটা হয় মার্জিন ঠার্জিনগুলো টেনে দিয়ে এইটুকুই মেয়েকে হেল্প করি, জাস্ট মার্জিন ঠার্জিন টেনে দিই আর ওকে কনসেপ্টটা বলে দিই যে এইভাবে এইভাবে, তারপর নিজে করে, তো এখন ও নিজের আঁকাটা কমপ্লিট করে নিচ্ছে, ততক্ষণ আমি এগুলো সব রেডি করে দিই, তারপর ও নিজেই সব কিছু করে নিতে পারবে। ছোটবেলায় তো সমস্তটুকুই করে দিতে লাগতো, আর এখন বড় হয়ে গেছে তো এখন যেন তো এই মার্জিনটুকুও টানতে দিতে চায় না, বলে আমি নিজে করে নেবো, কিন্তু আমি ভাবি কি এগুলো করতে গেলে ওর পড়াশোনা বা ওর টাইমটা নষ্ট হবে, তাই ওকে বলে দিই এগুলো তো কোনো ব্যাপার না, মার্জিন জাস্ট আমি এগুলো টেনে দিই তারপর তুই পুরো কমপ্লিট করিস তো নিজেরটা। আমার মেয়ে যেরকম পারে তেমনি ও নিজেই যতটুকু পারে ও নিজেই করতে চায়, সেটা সুন্দর হোক কি না হোক, আর সেটাই উচিত, স্কুলের ক্রাফটের কাজটা নিজেরটা নিজে করাটাই বেটার, সেটা যেরকম তা ওর পুরো কমপ্লিট হয়ে গেলে তখন তোমাদের সাথে শেয়ার করব যে কিরকম হলো। তোমাদের বললাম না মেয়ে এখন ওর ড্রয়িং শেষ করে এখন স্কুলের ক্রাফট করছে, ওদের সোলার সিস্টেম দিয়েছে সেটাকেও করছে। মন দিয়ে করছে আমার সোনামা, সোনামা রাত্রে ডিনারের জন্য এখন আমি পোচ তৈরি করছি। এই দেখো আমাদের রাত্রের ডিনার রেডি, আমার মেয়ে খাচ্ছে ভাত আর পোচ, আর আমার হচ্ছে ওটস আর পোচ। তা আমরা আমাদের ডিনারটা খেয়ে নিই, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না, টাটা বাই বাই, গুড নাইট।